বিজেপি নেত্রী স্মৃতি ইরানী হব পারে অসমৰ জনপ্রতিনিধি। রাজনৈতিক মহলত চলিছে তুমুল চর্চা, কিন্তু ইয়ার পূর্বে আমেথিত পরাজয়ের পুতক তুলিবলৈ এইবার প্রিয়ঙ্কাক প্রত্যাহ্বান জানাবলৈও ওয়ায়নাডত থিয় হব পারে স্মৃতি ইরানী। আমেথিত 19-ত রাহুল গান্ধীক উফরার পিছত 24-ত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানীয়ে খাইছিল প্রচণ্ড মুখ ঠেকেচা। গান্ধী পরিয়ালৰ ঘনিষ্ঠ কিশোরীলাল শর্মার হাতত পরাজিত হৈ লজ্জাত মুখ লুকাবলগীয়া হৈছিল স্মৃতিয়ে। ইফালে আমেথি বাদ দি এইবার ওয়ায়নাড আর রায়বরেলির পরা থিয় হয়ে দুয়োটা সমষ্টিতে দর্শনীয় বিজয় লাভ করবলৈ সক্ষম হল রাহুল গান্ধী। কিন্তু রাহুল গান্ধীক লাগে এটাহে সমষ্টি, গতিকে রায়বরেলি নিজের বাবে রাখি ওয়ায়নাড ভগ্নির বাবে এড়ি দিয়া সিদ্ধান্ত লৈছিল রাহুল গান্ধীয়ে। এতিয়া ওয়ায়নাডর উপনির্বাচনের বাবে কুচকাওয়াজ আরম্ভ করেছে প্রিয়ঙ্কা গান্ধীয়ে। প্রিয়ঙ্কার সক্রিয়তা বৃদ্ধি পয়ারে সামাজিক মাধ্যমত আলোচনা চলিছে প্রিয়ঙ্কাক প্রত্যাহ্বান জানাবর বাবে বিজেপিয়ে স্মৃতিক প্রক্ষেপ করিব পারে। পিছে আমেথিত রাহুল গান্ধীক যদরে আগভেটা দিছিল কংগ্রেসের খোপনি থাকা ওয়ায়নাডত প্রিয়ঙ্কার সন্মুখাসন্মুখী হবলৈ সেই শক্তি স্মৃতিয়ে ঘুরাই নাপাবও পারে। এনে সময়ত চর্চা চলিছে হয়তো অসমৰ পৰা দিল্লীৰ মজিয়ালৈ দলিচা পাৰিব পাৰে স্মৃতি ইরানীয়ে। অসমৰ পৰা ৰাজ্যসভাত স্মৃতি ইরানীক প্ৰাৰ্থিত্ব দিয়াৰ সম্ভাৱনা প্ৰকাশ পাইছে ৰাজনৈতিক মহলত। ইয়াৰ পূৰ্বেও অসমৰ পৰা প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী মনমোহন সিং, প্ৰাক্তন কংগ্ৰেছ সাংসদ সঞ্জয় সিঙৰ দৰে নেতাই অসমক প্ৰতিনিধিত্ব কৰি সদনৰ মজিয়া গৰকা উদাহৰণ আছে। স্মৃতি ইরানীও অসমৰ পৰা সংসদ ভৱনলৈ যোৱাৰ ক্ষেত্ৰত অস্বাভাৱিকতা একো নাই, তাতে স্মৃতি ইরানীৰ আছে অসমৰ সৈতে বিশেষ সংযোগ। আৰু সেইবাবে স্মৃতিক লৈ ধুবুৰীটো আৰম্ভ হৈছে বিশেষ চৰ্চা, কিয়নো ধুবুৰীত বিজেপিৰ নেত্রী তথা প্রাক্তন মন্ত্রী স্মৃতি ইরানীৰ আছে মোমায়েকৰ ঘৰ। ধুবুৰীৰ 2 নম্বৰ ৱাৰ্ডৰ লোকনির্মাণৰ কাৰ্যালয়ৰ সমীপতে আছে স্মৃতি ইরানীৰ মোমায়েকৰ ঘৰ। অবশ্যে স্মৃতি ইরানীয়ে অসমৰ পৰা সাংসদ হবলৈ মন মেলা নেমেলাৰ ক্ষেত্ৰত মোমায়েকৰ পৰিয়ালৰ ওচৰত এতিয়ালৈকে নাই কোনো তথ্য। স্থানীয় ৰাইজৰ মতে শাসক পক্ষৰ সাংসদ নথকা ধুবুৰীৰ পৰা স্মৃতি ইরানীৰ দৰে নেত্ৰীৰ ৰাজ্যসভাৰ বাবে সাংসদ হলে লাভৱান হব ধুবুৰীবাসী। প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী মনমোহন সিঙৰ পিছত স্মৃতি ইরানী অসমৰ পৰা ৰাজ্যসভালৈ যাব, এই চৰ্চাই কিন্তু বৰ্তমানে সৰহ হৈছে। স্মৃতি ইরানীর লগত অসমৰ কি কানেকশন? অসমৰ ধুবুৰী, ধুবুৰী চহৰৰ 2 নম্বৰ ৱাৰ্ডৰ আমাৰ পিছফালে থকা এই গৃহটোই স্মৃতি ইরানীর মামাৰ ঘৰ। স্মৃতি ইরানী ৰিলেচনত মোৰ ভাগিনী হয়, তাৰমানে স্মৃতি ইরানীৰ মা শিবানী বাগচী তেখেতে মোৰ পেহীৰ ছোৱালী। শিবানী বাগচীৰ মাৰ জন্ম এইটো ঘৰত, এইটো ঘৰতে তার মা আর তখন চারি ভনী আছিল, এক ভাই মোর দেউতা, তখন জন্ম ইয়াতে ধুবুরীতে। আমার এই ঘরত তখেতে 3 বার আহিছিল, তার মা তো আহিয়ে থাকে, তার মা তো কেইমামান আগতো আহি গল, শিবানী বাগচী কেইমামান আগতো আহি গেছে। ইফালে স্মৃতি ইরানীর লগতে রাজ্যসভাত ঝাড়খণ্ডৰ বিজেপিৰ জনজাতীয় নেতা অর্জুন মুন্ডা হব পাৰে অসমৰ প্রার্থী। দুয়োগৰাকী নেতাই এইবাৰ পৰাস্ত হৈছে লোকসভা নিৰ্বাচনত। ধুবুৰীৰ পৰা জ্যোতিৰ্ময় চক্ৰৱৰ্তীৰ সহযোগত ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18, অসম, নৰ্থ ইষ্ট।